নমস্কার দর্শক বন্ধুরা সঞ্চিতা সোমলিয়ামে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি অতি পরিচিত নোলেন ক্ষীরসা পাটিসাপটা বা ক্ষীরের পুর ভরা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। পৌষ সংক্রান্তির দিন আমি এই রেসিপিটা বানিয়েছিলাম তাহলে চলুন দেখে নিই রেসিপিটা আমি একটা বাটিতে নিয়ে নিলাম তিন কাপ ময়দা এক কাপ সুজি আর দিয়ে দেব দুই টেবিল চামচ চালের গুঁড়ো ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি নলেন গুড় এক কাপ ইষোদষ্ণ জল দিয়ে দিলাম একটু মিশিয়ে নিচ্ছি আবারও দিয়ে দিচ্ছি এক কাপ বিষষ্ণ জল এবার আমি বাকিটা দুধ ব্যবহার করব রুম টেম্পারেচারে থাকা দুধ আমি ইউজ করবো আপনারা চাইলে পুরোটাই দুধ ব্যবহার করতে পারেন আমি অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা বানাবো যতটা দুধ লাগবে ব্যাটারটা বেশ পাতলাই হবে অল্প অল্প করে দুধ দিয়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে ফ্যাটাতে হবে যত ভালো করে ফ্যাটাবেন তত ভালো পাটিসাপটা হবে এবং চাটু থেকে সহজেই উঠে আসবে এরকম পাতলা ব্যাটার তৈরি করে আমি ঢেকে রেখে দিচ্ছি দু ঘন্টার জন্য আপনারা অন্ততপক্ষে এক ঘন্টা অবশ্যই ঢেকে রাখবেন আর দুই কাপ দুধ আমি গরম হতে দিয়েছি হালকা গরম হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রথমে লো ফ্লেমে আমি ভালো করে মিশিয়ে নিলাম গুঁড়ো দুধটা দুধের সঙ্গে তারপর আমি ফ্লেমটা মিডিয়াম করে দিলাম ফুটে উঠলে আমি আঁচটা আবার একটু কমিয়ে দিয়ে ভালো করে নাড়তে নাড়তে ক্ষীর বানাবো লো টু মিডিয়াম ফ্লেমে আমি অনবরত নাড়তে নাড়তে দুধটা একদম শুকিয়ে ক্ষীর বানাবো অনেকটাই শুকিয়ে এসেছে পাশে যে সর জমা হচ্ছে সেটাকে আমি ভালো করে কেঁখে নিচ্ছি অনেকটাই ঘন হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ চিনি আমি অল্প চিনি ব্যবহার করলাম কারণ গুঁড়ো দুধেও চিনি থাকে চিনিটা ভালোভাবে গলে গেলে তারপর আমি আঁচটা বন্ধ করে দেব ক্ষীর বানানোর জন্য গুঁড়ো দুধের বদলে আপনারা সন্দেশও ব্যবহার করতে পারেন আমি একটা প্লেটে ঢেলে নিয়ে ক্ষীরটার মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ ঘি এতে স্মেলটা বা সেন্টটা খুব ভালো আসবে আমি ব্যাটারে আরও একটু দুধ দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতো নলিন গুড় মিষ্টিটা আমার মনে হয়েছিল একটু কম হয়েছে তাই আমি আর একটু নরেন গুড় দিয়ে দিলাম এই রকম পাতলা হবে ব্যাটারটা এবার আমি পাটি সাপটাগুলো বানাবো একটা চাটু গরম করে নিয়ে আঁচটা লো করে দিলাম এবার একটু অয়েল ব্রাশ করে নিলাম তারপর আমি এক হাতা ব্যাটার দিয়ে চাটুটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে স্প্রেড করে দিলাম ব্যাটারটা উপরটা শুকিয়ে এলে আমি পুরটা দিয়ে দিলাম এবার আমি পাটির মতো সাপটে রোল করে দিলাম চাটুতে কয়েক সেকেন্ড রেখে উঠিয়ে রাখব আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি এবার আমি চাটুতে অল্প অয়েল ব্রাশ করে নিলাম আপনারা এর জায়গায় ঘিও ব্যবহার করতে পারেন এবার এক হাতা ব্যাটার দিয়ে আমি হাতার আর পিছনটা দিয়ে স্প্রেড করে দিলাম উপরটা শুকিয়ে গেলে এটাতেও পুর ভোরে আমি রোল করে নিচ্ছি এবারে আমি হাত দিয়ে রোল করছি হাত দিয়ে রোল করে নিয়ে আমি কয়েক সেকেন্ড চাটুর মধ্যে রেখে আবার তুলে রাখব এভাবে আমি সবকটা পার্টটা বানিয়ে নেব অবশ্যই ঘরে ট্রাই করবেন আর জানাবেন কেমন হলো চাটু থেকে সহজে উঠে আসলো কি না অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অল করে দেবেন ভালো থাকবেন আমি আবার হাজির হয়ে যাব অন্য আরেকটি রেসিপি নিয়ে নমস্কার